ভিউয়ার্স, দিস ইজ মোমেন্টাস টিউবার। আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এলাম। তো আজকের ভিডিওর থাম্বনেইলটা দেখে অনেকে হয়তো একটু চমকে গেছেন। আজকের ভিডিওর থাম্বনেইলটা ছিল এরকম কিছুটা যে মোবাইলের মতো একটা কিবোর্ড ল্যাপটপে বা কম্পিউটারে পাওয়া যেতে পারে, অর্থাৎ অনস্ক্রিন কিবোর্ডটা এখানেও আমরা দেখতে পারি, ওটা দিয়ে কাজ করতে পারি। তো এই বিষয়টা অনেকের কাছে অবাক হয়তো লেগেছে, এবার অনেকে জানতেও পারে, এমন তো না যে আপনারা কিছু জানবেন না, আমরা এইসব জানবো, আপনারা অবশ্যই জানতে পারেন। তবে এই বিষয়টা আমি দেখেছি যে 50-60% লোক এই বিষয়টা সম্পর্কে জানতো না, এই জন্য আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। সো আজকে এই বিষয়টা নিয়ে, অনস্ক্রিন কিবোর্ড নিয়ে আমি কিছুটা কথা বলবো। এটা কী, কীভাবে কাজ করে, এটা কীভাবে ওপেন করবেন, কীভাবে অফ করবেন, এটার কার্যকারিতাগুলো কী, মানে কীভাবে এটা ইউজ করতে পারেন, সবগুলো বিষয় আজকে দেখিয়ে দিব। সো তার আগে আমি আপনাদেরকে 2 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা অবশ্যই আমার চ্যানেল মোমেন্টাস টিউবারে সাবস্ক্রাইব করে নেবেন এবং এর পাশে থাকা বেল আইকনে হিট করে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনি যাতে সহজে পেয়ে যান সেই ব্যবস্থাটা করে ফেলুন। সো এবার আমরা ভিডিওটা স্টার্ট করব। তো আমি একটু শুরু থেকে বিস্তারিতভাবে আলোচনা করি। যারা আপনারা অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোন ইউজ করছেন, তাদের যে কিবোর্ডটা থাকে সেটা কিন্তু সবসময় স্ক্রিনে শো করে না, অর্থাৎ যখন এমন কোনো জায়গায় আমরা ক্লিক করি যেখানে আমাদের কিছু লিখতে হবে, তখন নাকি কিবোর্ডটা অন হয়ে যায়। ধরুন আমরা মেসেজ টাইপ করব বা আমরা ফেসবুক বা মেসেঞ্জার কোনো জায়গায় চ্যাট করব, তখন যদি আমরা ওখানে ক্লিক করি তাহলে কিন্তু কিবোর্ডটা চলে আসে। এটাকে অনস্ক্রিন কিবোর্ড বলা হয়, অর্থাৎ কিবোর্ডটাকে কখনও শো করবে, কখনও শো করবে না, অর্থাৎ যখন দরকার হবে তখন শো করবে। কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক, উইন্ডোজ 10 থাকতে হবে তাহলেই হবে। উইন্ডোজ 10 এরকম একটা ফিচার আছে। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা নোটপ্যাড ওপেন করি তখন তো এরকম কোনো কিবোর্ড আসে না, আমাদের তো টাইপ করতে হয়। তো মোবাইলে জিনিসটা অনেক সহজ, জাস্ট ক্লিক করলে চলে আসে, কিন্তু এখানে জিনিসটা তো সহজ না, আমাদের মানে যে অ্যাপটাকে ওপেন করতে হয়। সো উইন্ডোজ 10 এরকম একটা অ্যাপ ডেভেলপ করে দেওয়া আছে, অনস্ক্রিন কিবোর্ড। আপনারা যদি সার্চ বারে গিয়ে সার্চ করেন অনস্ক্রিন, দেখুন এখানে অনস্ক্রিন কিবোর্ড নামে একটা অপশন চলে আসলো। এটা হয়তো অনেকেই জানতেন না, এজন্য আমি জিনিসটা ফার্স্টে সার্চ দিয়ে দেখালাম যে এরকম কিছু আছে। এখান থেকে ওপেন করার দরকার নেই, আমি এটা শর্টকাটটা বলে দিচ্ছি। সব কিছুরই শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট। আপনারা আমার সাথে টাইপ করুন উইন্ডোজ+Ctrl+O। উইন্ডোজ+Ctrl+O টাইপ করলে দেখুন এখানে নিচে একটা কিবোর্ড চলে আসলো, অনস্ক্রিনে একটা কিবোর্ড চলে আসলো। দেন এটাকে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে সাইজ করে নেবেন। আমি এটা কেমনভাবে রিসাইজ করেছি, যেন এটা একদম নিচে থাকে এবং দেখতে কিবোর্ডের মতো লাগে, আপনাদের এরকম না আসতে পারে, জাস্ট রিসাইজ করে নেবেন। অ্যান্ড এটা দিয়ে এখন আমি টাইপ করতে পারি আমার টাচপ্যাড বা মাউস ইউজ করে। ল্যাপটপে যদি টাচ ইনেবল থাকে তাহলে, বা কম্পিউটার যদি টাচ ইনেবল থাকে তাহলে সেখানে টাচ ক্লিক করে ওটা টাইপ করতে পারেন। সো নোটপ্যাডটা ওপেন করি, দেখুন এখন নোটপ্যাডটা ওপেন হয়ে গেল। এখন আমি এখান থেকে টাইপ করলে নোটপ্যাডে লেখা হবে। সো এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার তখন, এখন ধরেন আপনার কিবোর্ডটা বা ল্যাপটপের সাথে অ্যাটাচ যে কিবোর্ড, সেখানে একটা আপনার বাটন নষ্ট হয়ে গেলো, অর্থাৎ ধরুন আপনার R বা S বা T কাজ করছে না। এখন আপনার কালকে একটা জরুরি ফাইল জমা দিতে হবে, আপনি এখন কী করবেন, একটা অক্ষর ছাড়া তো টাইপ লেখা হয় না। এখন এই করোনা মহামারীর সময় তো বাইরে যাওয়াটাও পসিবল হচ্ছে না, কিবোর্ড আপনি কিনতেও পারছেন না, তাহলে কিন্তু আপনার কাজটা আটকে যাবে। সো এই বিষয়টা দেখুন, তো আপনি বাসায় বসেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন। ধরেন আমার এখানে কিবোর্ডে 8টা কাজ করছে না, তো আমি এখান থেকে 8টা টাইপ করে নিতে পারলাম, বা পুরো জিনিসটা এখান থেকে টাইপ করে নিলাম। এবং এখানে সাজেশনসও পাওয়া যায় মোবাইলের মতো, যে দেখুন সাজেশনসের ওয়ার্ডগুলো আসতেছে। সো এখানে আমি মাউস বা টাচপ্যাড দিয়ে এখানে ইজিলি টাইপ করতে পারি, অর্থাৎ স্ক্রিনে আমরা মোবাইলের মতো একটা কিবোর্ড পেয়ে গেলাম। এখানে সবগুলো অপশনই আছে, এখান থেকে শিফটে ক্লিক করলে বড় হাতের অক্ষরে টাইপ করতে পারবেন, মানে এখানে একদমই ইজিলিভাবে টাইপ করা যায়। যে কোনো টাইপের অপশানে গিয়ে নোটপ্যাড বা মাইক্রোসফট ওয়ার্ড যাতে ওপেন করেন আপনি, তো এইভাবে অনস্ক্রিন কিবোর্ডটা কাজ করে। এই বিষয়টা আসলে অনেকেরই দরকার হয়, মানে কিবোর্ডে অনেকেরই 2-1টা বাটনে ঝামেলা হয়ে জন্য তাদের সমস্যা হচ্ছে। তো বাসায় বসে এই প্রবলেমটা একটা সলভ কীভাবে করা যায় সেই জিনিসটা আমরা দেখালাম আজকে, অনস্ক্রিন কিবোর্ডটা। এবং আপনার এটা কিবোর্ড নষ্ট না হলেও আপনি ইউজ করতে পারেন। ধরেন আপনি এখন কিবোর্ডে টাইপ করতে ইচ্ছা করছেন, একটু কমফোর্টেবলি জাস্ট শুধু মাউসটা নিয়ে কাজ করবেন, তখন এটা ব্যবহার করতে পারেন। এবং এটাকে দেন আপনি রিসাইজ করেন, আমি একটু বেশি বড় রাখছি। আপনি চাইলে এটাকে এখান থেকে যে কোনো জিনিসে রিসাইজ করা যায়, রিসাইজ করে নিলেন আপনার ইচ্ছা মতো, আপনার যেরকম ইচ্ছা হয়। দেন এটা দিয়ে এখানে টাইপ করে নিলেন ইজিলি। তো এটা একদমই ইজি ব্যাপার টাইপ করাটা, মানে সিলেক্ট করে নিয়ে এরপর টাইপ করা যায়। তো এটা দিয়ে আপনি টাইপ করে নিতে পারেন। আজকে আমরা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখালাম, অনস্ক্রিন কিবোর্ডটা কী। যাদের কিবোর্ডে প্রবলেম আছে বা প্রবলেম নেই, তারা সবাই অবশ্যই এই জিনিসটা একবার হলেও ট্রাই করে দেখবেন, একদমই ইজি জিনিস। অ্যান্ড আপনি যদি আবার উইন্ডোজ+Ctrl+O টাইপ করেন তাহলে সেটা চলেও যাবে, দেখুন এবারে আমার এখান থেকে চলে গেল। মানে উইন্ডোজ+Ctrl+O এটা হলো একটা শর্টকাট, এটা একবার টাইপ করলে আসবে আর একবার টাইপ করলে চলে যাবে। অ্যান্ড আপনি যদি শর্টকাটটা মনে না থাকে তাহলে এখান থেকে সার্চ বারে গিয়ে অনস্ক্রিন কিবোর্ড লিখেও সার্চ করতে পারেন। অ্যান্ড শর্টকাটটা আমার ডিসক্রিপশন বক্সেও লেখা আছে, আপনি যদি ভুলে যান তাহলে ওখান থেকে নোট করে নিন। তো এটা খুবই কাজের একটা শর্টকাট ছিল।
আমি চাইলে আরও কিছু শর্টকাট এই ভিডিওতে অ্যাড করতে পারতাম, কিন্তু এটা মানে এই শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার, এর জন্য এটাকে আমি নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন। আপনি তো জানেন না কার কোথায় সমস্যা আছে, কারোর এই জিনিসটা কাজে লেগেও যেতে পারে, এর জন্য শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।